আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সেই নির্দেশ মেনেই সঞ্জয়কে রাখা হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। তবে যে সেলে সঞ্জয় ঠাঁই হচ্ছে সেটা হাই প্রোফাইল। জানা গিয়েছে সঞ্জয়কে পহেলা 22 সেলে রাখা হচ্ছে। বর্তমানে ওই সেলেই বন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাদের পোষ্য হতে চলেছে সঞ্জয়। প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্র খবর, পহেলা 22 সেলের 21 নম্বরই এখন ঠিকানা সঞ্জয়ের। সেখানে যে বন্দী ছিল তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বদলে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়কে রাখা হয়েছে। তবে জানেন কি, একটা সময় এই 21 নম্বরই বন্দী ছিলেন কুণাল ঘোষ। এমনকি এই সেলেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি, যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। উল্লেখ্য, সারদা মামলায় গ্রেফতার করা হয়েছিল কুণালকে। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে পহেলা 22 সেলে 2 নম্বরে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 5 নম্বরে রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাধারণত এই সেলে ভিআইপি বন্দীরাই থাকেন। সেখানে কেন সঞ্জয়কে রাখা হলো সেই নিয়ে প্রশ্ন উঠছে। আরজিকরের ঘটনা আসলে হাই প্রোফাইল মামলা। মামলার গুরুত্ব বুঝে সঞ্জয়ের জন্য পহেলা 22 সেলকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা।